नमस्कार आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेছি আপনাদের সামনে। आज एक গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ঠিক আজ থেকে ধনলক্ষ্মী যোগ তৈরি হবে, এর ফলে ধনপ্রাপ্তি হতে পারে ৬টি রাশির জাতক জাতিকাদের। এছাড়াও বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে। দুটো রাজযোগ তৈরি হবে, ধনলক্ষ্মী রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ। বিস্তারিত অবশ্যই জানাবো, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন আজকের আলোচনা থেকে। তার আগে আপনাদের প্রত্যেকটা দিন যে অনুরোধটা করি যে আপনারা রাশি থেকে কেটে বেরিয়ে যাবেন না, রাশির সাথে সাথে অনেক কিছু মিলানোর প্রয়োজন আছে। আপনারা অনেকেই আছেন, আপনার রাশিটা দেখছেন, কেটে বেরিয়ে যাচ্ছেন, অনেক বড় স্বপ্ন দেখে বসছেন, কিন্তু এটা সঠিক নয়। আপনার রাশির সাথে সাথে অনেক কিছু মেলানোর প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা কখনোই মেলানোর চেষ্টা করি না। আমরা মনে করি আমার রাশি আছে মানেই আমার সাথে মিলবে। অনেকে এরকম কমেন্টও করে যে আমাকে বলেছেন লটারি প্রাপ্তির ক্ষেত্রে লটারি কাটতে, মানে রাশি বলা আছে মানে তাকে 100% বলে দিয়েছি। এই ভুলগুলো করবেন না, এতে আপনাদের জীবনের উন্নতিগুলো নষ্ট হবে, আপনারা সঠিকভাবে চলতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের সময় হয়তো কিছুটা নষ্ট করি, আমি বোঝানোর চেষ্টা করি। বিস্তারিত আগে জানুন, বুঝুন, আপনার সাথে মিলবে তো। এই যে মিলবে তো প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে লুকিয়ে আছে। আপনারা ভালোভাবে জেনে বুঝে তারপরে পথ চলুন। দেখুন, সফলতা এত সহজ নয়। সফলতা যদি এত সহজ থাকতো তাহলে এত দরিদ্র ব্যক্তি থাকতো না। তাই আমি সকলকেই বলি, সফলতা পেতে গেলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। এই যে আলোচনাটা দেখবেন, তারপরে আপনাকে ফিল্ডে নামতে হবে, তারপর আপনার জীবনে সফলতা আসবে। কানে শুনে কখনোই ভবিষ্যৎ বদলায় না। এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি যে আপনার হাত ধরেই আপনার জীবনে সফলতা আসে, আপনার হাত ধরেই আপনার জীবনে অসফলতা আসে। অর্থাৎ আমাদের যা কিছু জীবনে ঘটে তার জন্য দায়ী নিজে। আর এই কারণেই আমি আপনাদেরকে অনুরোধ করি, শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তারপরে যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তারপরে গিয়ে সফলতা মানে অনেকটা দূরে দাঁড়ানো। এত সহজে সফলতা আপনার জীবনে আসবে না, আপনার না, কারোরই আসে না। আর এই কথাগুলো আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি, তাই আজও বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনারা বুঝতে পারেন তো ভবিষ্যৎ বদলাবে, না বোঝার চেষ্টা করলে যেরকম আছেন সেখানেই থাকবেন, খুব একটা লাভবান আপনারা হবেন না। যাই হোক, দেখুন আজকের আলোচনার বিষয় ধনলক্ষ্মী যোগ। আজ 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো এবং রবির রাশি পরিবর্তন, এর ফলেই কিন্তু দারুণ একটা সময় তৈরি করবে। খুব অল্প সময়, কিন্তু এই সময়ের মধ্যে এই যে 6টা রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করছি, এই 6টা রাশির জাতক জাতিকাদের জীবন পাল্টে যাবে। তার সাথে সাথে আপনাদের সমস্ত দিক থেকে একটা রাজকীয় ভাব কিন্তু প্রকাশ পাবে। দেখুন কেন, আমি অবশ্যই প্রত্যেকটা আলোচনায় বিস্তারিত ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি, আজও করব। আমি আবার শুরু থেকেই আপনাদের বলবো, দেখুন আজ থেকে অর্থাৎ আজ বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর, ভীষণ শুভ দিন। আর এই দিনেই ধনলক্ষ্মী যোগ তৈরি হবে, আর এই ধনলক্ষ্মী যোগে 6টি রাশির জাতক জাতিকাদের জীবন পাল্টে যাবে। তার সাথে সাথে বুধাদিত্য রাজযোগও কিন্তু তৈরি হবে, এর ফলে আরও সুখময় এবং সমৃদ্ধি আপনারা কিন্তু পাবেন এই 6টা রাশি। দেখুন, আজ থেকে যে ধনলক্ষ্মী যোগ তৈরি করবে সেটা তো অবশ্যই কোনো না কোনো গ্রহ দ্বারা তৈরি হয়। কোন গ্রহ ভালোভাবে বুঝুন, বৃষ রাশিতে চন্দ্র ও মঙ্গল, এরা দুজন কিন্তু এই ধনলক্ষ্মী যোগ তৈরি করবে। আবার বুধ ও রবি কন্যা রাশিতে তৈরি করবে বুধাদিত্য রাজযোগ। তাহলে দুটো কিন্তু আপনারা রাজযোগ পাচ্ছেন, আর এই দুটো রাজযোগই কিন্তু ভীষণ শুভ ফল দেবে এবং শুভ সময় ভীষণভাবে থাকবে। 4টে দিন, বিশেষ করে 4 দিন কিন্তু ভীষণ শুভ থাকছে এই 6টা রাশির জাতক জাতিকাদের জন্য। আর এই 4 দিন অবশ্যই কিছু না কিছু পরিবর্তন এই 6 রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটবে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে এবং যে কোনো দিক থেকেই হোক না কেন শুভ কোনো খবর পেতে পারে। এই যে দুটো রাজযোগ তৈরি হবে, এই দুটো রাজযোগই কিন্তু আপনাকে প্রচুর আর্থিক সহযোগিতা করবে, কারণ এখানে ধনলক্ষ্মী এবং বুধাদিত্য কোনোটাই কিন্তু কম নয়। হয়তো খুব অল্প সময় চারটে দিনের সম্পূর্ণ সফলতা আপনাদের জীবনে পড়বে। এবং এই যে ছটা রাশি বলছি বলে আর ছটা রাশির খারাপ যাবে এরকমটা নয়। এই দুটো রাজযোগে অর্থাৎ ধনলক্ষ্মী যোগ এবং বুধাদিত্য রাজযোগ এর ফলাফল 12টি রাশির মধ্যেই কিন্তু পড়বে। তার মধ্যে থেকে ছটা রাশি যে আমি নাম বলবো সব থেকে ভালো রেজাল্ট, কোনো না কোনো খবর এই 4 দিনের মধ্যে কিন্তু এরা পাবে, অবশ্যই পজিটিভ। এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তি করতে পারে, কোনো বাড়িতে খুশি বা আনন্দের কিছু ঘটতে পারে। যাই থাকুক না কেন আপনাদের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসবে এই 4 দিনের মধ্যে, যে কোনো দিক থেকে হোক না কেন। অবশ্যই আমি আবারও বলবো পজিটিভ, নেগেটিভ কিছু না। আপনারা যা কিছু ঘটবে বলেন মানে খারাপ কিছু ঘটবে এরকমটা নয়, ভালো কিছু ঘটবে এবং আপনাদের ভাগ্য বদলে যেতে পারে। এবার আমি একে একে আসবো সেই ছটা রাশি, কোন কোন রাশি আপনার রাশি আছে কি না ভালোভাবে মিলিয়ে দেখুন এবং আপনার সাথে মিলবে কি না সেটাও কিন্তু আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। দেখুন এখানে আমি কোন কোন গ্রহের কথা বলেছি। এখানে চন্দ্র আছে, মঙ্গল আছে, রবি আছে, বুধ আছে। এই গ্রহগুলো যদি আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় শুভ থাকে তবেই আপনার সাথে মিলবে, যদি অশুভ থাকে মিলবে না। আপনার রাশি যতই থাকুক এই ধনলক্ষ্মীর যোগও আপনার কিছু পরিবর্তন আনতে পারবে না, বুধাদিত্য রাজযোগেও আপনার কোনো পরিবর্তন আনতে পারবে না আপনার রাশি থাকা সত্ত্বেও। তখনই সম্ভব হবে যখন আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় চন্দ্র, মঙ্গল, বুধ, রবি এই গ্রহগুলো ভালো থাকবে এবং উচ্চস্থ থাকবে, তারপরে গিয়েই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি বুঝে শুনে পথ চলতে পারেন অবশ্যই সাকসেস আপনার জীবনে আসবে। তাই প্রথমেই আমি যে ছটা রাশির কথা বললাম, প্রথমেই আমি মিথুন রাশির কথা বলবো। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ থেকে 4 দিন ভীষণ ভালো থাকবে। চোখ কান খোলা রাখুন, হঠাৎ জীবনে পরিবর্তন আসতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, কারণ এই সময়টা ভীষণ ভালো। দুটো রাজযোগ কিন্তু আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারে। এরপরে যে রাশির কথা বলবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো, আজ থেকে 4 দিন ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই স্পেশালি আজকের দিনটা ভীষণ শুভ, কারণ আজ বিশ্বকর্মা পুজো এবং রবির রাশি পরিবর্তন ভীষণ শুভ। তার সাথে সাথে ধনলক্ষ্মী যোগ এবং বুধাদিত্য যোগ এই 4 দিনে কিন্তু আপনাকে অনেকটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। তাই বলবো চোখ কান খোলা রাখুন, যদি সুযোগ আসে গ্রহণ করুন, ভাগ্য বদলাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আমি একই কথা বলবো, দারুণ দিন আপনার চারটে দিন থাকছে। এই 4 দিনে আপনার দুটো রাজযোগে ভাগ্য চমকাবে, এতে কোনো সন্দেহ নেই। বুধাদিত্য রাজযোগ এবং ধনলক্ষ্মী যোগ। আপনাদের কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে এবং স্পেশালি আজকের দিনটি কিন্তু ভীষণ শুভ। পরবর্তী আরও 3টে দিন আপনার জন্য শুভ। এই দিনগুলোর মধ্যে আপনার দেখবেন জীবনে হঠাৎ কিছু পরিবর্তন ঘটছে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, কোনো শুভ খবর পেতে পারেন। যাই হোক না কেন পজিটিভিটি আপনার মধ্যে কিন্তু এসে হাজির হবে, এর ফলেই আপনার জীবনে উন্নতি অবশ্য হবেই। এরপরে যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো, আপনার ক্ষেত্রেও কিন্তু আজ থেকে 4টে দিন ভীষণ শুভ হতে চলেছে, কারণ এই সময়ের মধ্যে দুটো রাজযোগ তৈরি হবে। এই সময়ের মধ্যে আপনার জীবনের বড় পরিবর্তন ঘটবে, এই সময়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। এরপরে যে রাশির কথা বলবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, আপনার যে আজ থেকে 4টে দিন ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে আপনার জীবনের একটা বড় পরিবর্তন ঘটতে পারে, কারণ আপনার ধনলক্ষ্মী যোগ তৈরি হয়েছে এবং বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। এই দুটো রাজযোগে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাবে, এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি, কারণ এই কন্যা রাশিতেই বুধাদিত্য যোগ তৈরি হবে। এর ফলেই কন্যা রাশির জাতক জাতিকাদের সবচাইতে ভালো ফলাফল আপনারা করবেন। আর্থিক উন্নতি, মান যশ, খ্যাতি এগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তাই এই যে 6টা রাশির কথা বললাম, আজ থেকে 4টে দিন সমস্ত দিক থেকে জীবনে সাকসেস নেমে আসবে এবং হতে পারেন ধনী। যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কতটা নিতে পারবেন। যদি সেইভাবে চলতে পারেন, কোনো সুযোগ আসলে গ্রহণ করতে পারেন, পরিশ্রম করতে পারেন, সাকসেস আপনার জীবনে আসবেই আসবে। आज ए पर्यन्तই, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন।